হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট স্পোর্টস স্টেডিয়াম স্পোর্টস এরিনা বা স্পোর্টস রিলেটেড যে বলতে পারো প্লেসেসগুলোর থেকে জিকের বিভিন্ন কোয়েশ্চেন আমাদের বিভিন্ন এক্সামিনেশনে আসে সেগুলো নিয়ে আমি কিন্তু ডিসকাস করবো তো প্রথমে আমি বলে রাখি তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে বিভিন্ন রকমের স্পোর্টস স্টেডিয়াম রয়েছে গলফ কোর্স রয়েছে রেস ট্র্যাক রয়েছে ইন্ডোর স্টেডিয়াম রয়েছে কোথায় কোনটা রয়েছে রিসেন্টলি নিউলি বিল্ড কোনগুলো হয়েছে এগুলো কিন্তু তোমাদের অলওয়েজ মানে মেমোরিতে বা জেনে রাখা ভালো জিনিসগুলো কেন এগুলো থেকে কিন্তু কোয়েশেন আসতে পারে ঠিক আছে আর আমি এখানে এই আমাদের যে জিকে সিরিজ হচ্ছে স্ট্র্যাটিক জিকে সিরিজ এখানে আমি যে কটা তোমাদের ভিডিও করছি যে কটা তোমাদের টপিক নিয়ে ডিসকাস করছি প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের জয়েনের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাজ ওয়েল এস কিন্তু পিন কমেন্টও তোমরা পেয়ে যাবে নট অনলি এগুলোর পিডিএফ নট অনলি এগুলোর পিডিএফ যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তার সাথে সাথে কিন্তু ডেইলি কুইজ প্লাস হচ্ছে ফ্রি মক্স এবং আদার যে সাজেশন রয়েছে এগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো যারা এখনো জয়েন হয়নি তারা কুইকলি জয়েন হয়ে যাও ইটস ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো এক্সামের ক্ষেত্রে এক্সামের প্রিপারেশনের জন্য তো স্টার্ট করি স্পোর্টস স্টেডিয়াম অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় রয়েছে ফিরোজ শাহ কোটলা যেটা ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড ছিল যেটা নতুন নাম করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম নিউ দিল্লিতে রয়েছে এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাইতে রয়েছে ডক্টর ডি ওয়াই পাটল স্পোর্টস একাডেমি মুম্বাইতে রয়েছে আচ্ছা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম যেটা আমাদের বর্তমান যে প্রাইম মিনিস্টার রয়েছে তার নামে উদ্বোধন করা হয়েছে কোথায় আহমেদাবাদ গুজরাটের এইটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টেডিয়াম রাইট নাও অর্থাৎ টু থাউজেন্ড দাঁড়িয়ে টু আগস্ট মাসে দাঁড়িয়ে এটা হচ্ছে রাইট নাও ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টেডিয়াম বাই ক্যাপাসিটি অর্থাৎ কতজন মানুষ সেখানে বসে খেলা দেখতে পারেন তার বেসিসে পৃথিবীর সবথেকে বড় স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম যেটা গুজরাটের আহমেদাবাদে রয়েছে যার ক্যাপাসিটি হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার মূলত ক্রিকেট খেলার জন্য আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ন্যাশনাল ক্রিকেট খেলার জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছে আর পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে যেটা ছিল পৃথিবীর সর্ববৃহৎ এখন অব্দি সবথেকে বেশি ক্যাপাসিটি যার ছিল সেটা হচ্ছে গ্রেট স্ট্রাহপ স্টেডিয়াম প্রাগ চেক প্রজাতন্ত্র বা চেক রিপাবলিকের মধ্যে ছিল স্টেডিয়ামটা বর্তমানে বন্ধ হয়ে গেছে কিছু বছর আগে এদের ক্যাপাসিটি ছিল সিটিং ক্যাপাসিটি দু লক্ষ পঁচিশ হাজার দু লক্ষ পঁচিশ হাজার কিন্তু সিটিং ক্যাপাসিটি ছিল ঠিক আছে আচ্ছা তারপরে স্টেডিয়ামে চলে আসি সওয়াই মানসিং স্টেডিয়াম জয়পুর রাজস্থান ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম গোয়ালিয়ার রয়েছে ভিধাভ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নাগপুর মহারাষ্ট্র সললেক স্টেডিয়াম যেটা আরেকটা নাম হচ্ছে বিবেকানন্দ যুব ভারতী ক্রিয়াঙ্গন আমরা সবাই জানি কলকাতায় রয়েছে যুব ভারতী ক্রিয়াঙ্গন ইডেন গার্ডেন্স কলকাতায় রয়েছে নতুন করে বলতে হবে না হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এইচপিসি এ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্গত হিমাচল প্রদেশে স্টেডিয়াম রয়েছে কোথায় ধর্মশালায় ঠিক আছে এটা হিমাচল প্রদেশের ধর্মশালায় রয়েছে খুবই একটা সুন্দর স্টেডিয়াম ধর্মশালা স্টেডিয়াম তোমরা নিশ্চয়ই বিভিন্ন ক্রিকেট ম্যাচ দেখেছো ধর্মশালা স্টেডিয়ামে কত সুন্দর স্টেডিয়াম চারিদিকে পাহাড় রয়েছে ঠিক আছে হোলকার ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়াম ইন্দোরে রয়েছে রয়েছে এম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কোথায় রয়েছে হায়দ্রাবাদে রয়েছে আচ্ছা জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম কোথায় রয়েছে নিউ দিল্লিতে রয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম সৌরাষ্ট্র গুজরাটে রয়েছে নাম থেকেই বোঝা যায় এটা কিন্তু গুজরাটের অন্তর্গত সৌরাষ্ট্র ওয়াখখেড়ে স্টেডিয়াম বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়াম যেখানে দু হাজার এগারো কিন্তু কী হয়েছিল দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ ক্রি ওয়ার্ল্ড কাপের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ হয়েছিল ঠিক আছে ওয়াংখেড়ে স্টেডিয়াম বরকাতুল্লাহ খান স্টেডিয়াম রাজস্থান নুরুল আমিন স্টেডিয়াম কোথায় রয়েছে আসামে রয়েছে নর্থ ইস্টে সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম এটাও আসামে রয়েছে পাটালিপুত্র স্টেডিয়াম কোথায় রয়েছে বিহারে রয়েছে পাটালিপুত্র নামতে কি বোঝা যায় পাটালিপুত্র যেহেতু বিহারে রয়েছে বর্তমান বিহারের মধ্যে প্রাচীন পাটালিপুত্র ঠিক আছে সেটা বর্তমান বিহারের মধ্যে রয়েছে তো পানালীপত্তর স্টেডিয়ামও বিহারে রয়েছে ঠিক আছে নাম থেকে কিন্তু অ্যাসোসিয়েশন বা এই জিনিসগুলো অ্যাসোসিয়েট করা যায় এগুলো খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো মাথায় রাখবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম কোথায় রয়েছে গুয়াহাটি আসাম আসামের কিন্তু অনেকগুলো স্টেডিয়াম রয়েছে যেগুলোতে কিন্তু কোয়েশ্চেন আছে শহীদ নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কোথায় রয়েছে এটা এটা রয়েছে ছত্তিশগড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমাদের নেতাজি ইন্দোর স্টেডিয়াম ইডেন গার্ডেনের ঠিক পাশেই রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পৃথিবীর এটা কিন্তু ইন্ডোর স্টেডিয়াম ঠিক আছে এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম অর্থাৎ ইনডোর মানে ছাদ বদ্ধ ঘরের মধ্যে বা বদ্ধ ছাদের আন্ডারে একটা রুফের আন্ডারে কিন্তু খেলা হয়ে থাকে লার্জেস্ট ইন্ডোর স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড সব থেকে বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম কোনটা ওয়ার্ল্ডের ফিলিপাইন এরিনা ফিলিপাইন এরিনা কোথায় রয়েছে বোকাউ ফিলিপিনসে বোকাউ বলে একটা সিটি ফিলিপিন্সের অন্তর্গত সেখানে ফিলিপাইন এরিনা সেটা হচ্ছে লার্জেস্ট ইন্ডোর স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব থেকে বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম যার ক্যাপাসিটি হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার ক্যাপাসিটি তুমি বুঝতে পারছো একটা ঘরের মধ্যে পঞ্চান্ন হাজার লোক রয়েছে বিশাল বড় স্টেডিয়াম লার্জেস্ট গলফ কোর্স গল্ফ খেলা নিশ্চয়ই দেখেছো গলফ খেলা লার্জেস্ট গলফ কোর্স রয়েছে নুলারবর লিঙ্কস নুলারবর লিঙ্কস সাউথার্ন অস্ট্রেলিয়া বা সাউথ অস্ট্রেলিয়াতে রয়েছে লার্জেস্ট গলফ কোর্স ইন্ডিয়ার ওল্ডেস্ট গলফ কোর্স ওল্ডেস্ট গল্ফ ক্লাব বা গলফ কোর্স ইন ইন্ডিয়া কোনটা আমাদের কলকাতাতেই রয়েছে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব বহু পুরনো প্রায় দুশো বছরের পুরনো এইটিন টোয়েন্টি নাইনে তৈরি বুঝতে পারছো কত প্রায় দুশো বছর হতে যায় ঠিক আছে আর ছ বছর বা দুশো বছর পূর্ণ হবে একশো একশো চুরানব্বই বছর বয়সী ওল্ডেস্ট গলফ ক্লাব ইন ইন্ডিয়া কত পুরনো দেখো এটা হচ্ছে পৃথিবীর সেকেন্ড ওল্ডেস্ট গল্ফ ক্লাব যেটা কলকাতাতে রয়েছে এখনও স্টিল রানিং তোমরা গেলে দেখতে পাবে রয়্যাল কালকাটা গল্ফ ক্লাব তোমার এখানে এদের টালিগঞ্জে রয়েছে এবং এদের ময়দানের অঞ্চলও কিছু এরিয়া এদের আন্ডারে রয়েছে আচ্ছা লংগেস্ট রেস ট্র্যাক ইন ইন্ডিয়া রেসিং যে হয় ফর্মুলা ওয়ান রেসিং ফর্মুলা টু রেসিং তোমরা নিশ্চয়ই শুনেছো ফর্মুলা ওয়ান রেসিং ফর্মুলা টু রেসিং তো লংগেস্ট রেস ট্র্যাক যেটা ইন্ডিয়াতে রয়েছে বর্তমানে সেটা হচ্ছে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট গ্রেটার নয়ডাতে রয়েছে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট গ্রেটার নয়ডা অলমোস্ট প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার দীর্ঘ ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ কিলোমিটার দীর্ঘ রেস ট্র্যাক কয়েক হাজার কোটি টাকা ব্যয় বানানো হয়েছিল ইন্ডিয়াতে একমাত্র এই রেস ট্র্যাকটা রয়েছে যেটার রেটিং ফর্মুলা ওয়ান রেটিং রয়েছে ফর্মুলা ওয়ান রেটিং মানে কি অনেক রকমের রেটিং হয় ফর্মুলা ওয়ান রেটিং ফর্মুলা টু রেটিং ফর্মুলা থ্রি রেটিং ফর্মুলা ওয়ান রেটিং মানে ফর্মুলা ওয়ানের যে তোমার গাড়ির যে ফর্মুলা ওয়ান কারের যে প্রতিযোগিতা হয় টুর্নামেন্ট হয় যেরকম গ্যান পিক্স হয় মন্টিকালো রয়েছে বিভিন্ন এরিয়াতে রয়েছে সৌদি গ্যান পিক্স হয় এগুলো কিন্তু এখানে সংগঠিত হতে পারবে ঠিক আছে দ্যাটস মিন্স ফর্মুলা ওয়ান রেটিং এদের রয়েছে ফর্মুলা ওয়ান গাড়ি এখানে চলতে পারবে দু এগারো সালে প্রতিষ্ঠিত ঠিক আছে এই এই কটা ইম্পর্টেন্ট স্টেডিয়াম ভালো করে তোমরা পড়ে রাখবে এখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন দেওয়া হয় টোটাল পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আবারও বলছি টেলিগ্রামে কাইন্ডলি জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অ্যাজ ওয়েল অ্যাজ পিন কমেন্টও কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য